চিত্রনায়িকা পরিমণিকে তার হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ জব্দ 16টি আলামত ফেরত দেওয়ার বিষয়ে অনাপত্তি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত শিকদার শুনানি শেষে পরিমণিকে তার জব্দ হওয়া আলামত ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার বলেন, যেহেতু তদন্ত কর্মকর্তা জব্দ হওয়া 16টি আলামত পরিমণিকে ফেরত দিতে সুপারিশ করেছেন, ফলে এগুলো ফেরত দিতে আমাদের কোনো আপত্তি নেই। এদিন 16 আলামত ফেরত পাওয়ার শুনানিতে উপস্থিত থাকতে দুপুর 1:30টার দিকে একটি সাদা রঙের গাড়িতে করে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরিমণি। এদিকে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আবারও কাজ করতে যাচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়। শাপলা মিডিয়ার ব্যানারে প্রিয়ারে শিরোনামের ছবিটি নির্মিত হচ্ছে। কৌশানী গতকাল সোমবার ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে সোজা চাঁদপুর চলে যান তিনি। আজ থেকে তার শুটিং শুরু। ছবিতে কৌশানীর বিপরীতে কাজ করছেন বাংলাদেশের তরুণ অভিনেতা শান্ত খান।